হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ফর এন্টারটেনমেন্ট। তো ফ্রেন্ডস, আমরা যখন কোনো একটা ভিডিওকে টিকটক থেকে ডাউনলোড করি, তো সেই ভিডিওতে কী হয়, টিকটকের একটি ওয়াটারমার্ক অ্যান্ড একটি ক্রিয়েটার আইডি সেভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়াটারমার্ক অ্যান্ড কোন ক্রিয়েটার আইডি সেভ হয়ে যায়। তো ফর এক্সাম্পলের জন্য আমি একটা ভিডিও প্লে করে নিলাম। তো আমি টিকটকের একটা ভিডিও ডাউনলোড করছি, তো আমি ভিডিওটাকে এখনই প্লে করবো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে টিকটকের একটি ওয়াটারমার্ক অ্যান্ড ক্রিয়েটার আইডি সেভ হয়ে যাচ্ছে এই ভিডিওটিতে। তো ফ্রেন্ডস, আপনারা যদি চান যে এই টিকটকের ওয়াটারমার্ক অ্যান্ড ক্রিয়েটার আইডি ছাড়াই আপনারা টিকটকের ভিডিওগুলোকে ডাউনলোড করবেন, তো অবশ্যই পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওতেই বুঝতে পারবেন যে কীভাবে টিকটকের ভিডিওকে ডাউনলোড করা যায় বিনা ওয়াটারমার্ক ছাড়াই। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো। আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, সিম্পলি আপনাদেরকে করতে হবে কি, আপনি যে ভিডিওটাকে ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই জন্য আমি আমার ফোনে টিকটকটিকে ওপেন করে নিলাম। ফর এক্সাম্পল, আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো উইদাউট ওয়াটারমার্ক অ্যান্ড ক্রিয়েটার আইডি সারাই। তো আপনাদেরকে করতে হবে কি, এই শেয়ার বাটনে গিয়ে সেভ ভিডিও না করে আপনাদেরকে কপি লিঙ্ক করে নিতে হবে। তো আপনি এই লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পর ফ্রেন্ডস, আপনাদেরকে করতে হবে কি, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারেন ভিডিও ডাউনলোডের ফর টিকটক। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ডাউনলোডার ফর টিকটক। তো আপনাদেরকে করতে হবে কি, এই প্লে স্টোরে যাওয়ার পর ভিডিও ডাউনলোডার টিকটক নামে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি, তৃতীয় নম্বর অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। তো বা আপনারা প্রথম নম্বর অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারেন। তো প্রথমটা অপেক্ষা তৃতীয়টা অনেকটা ইজি অ্যান্ড সহজ। তো আমি এখান থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড আছে, তো এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি এই জন্য এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর ফ্রেন্ডস, এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে করতে হবে কি, এইখানে লিঙ্কটা কপি করে দিতে হবে। তো আগে থেকে একটা লিঙ্ক কপি ছিল, তো আমি এখন যে ভিডিওর লিঙ্কটা কপি করলাম সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে নিতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ফোনে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে করতে হবে কি, কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে এই ডাউনলোডের জন্য। তো আমি একটু অপেক্ষা করব ডাউনলোড কমপ্লিট হওয়া অবধি। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ফোনে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর ভিডিওটাকে প্লে করব। তো আমি এই ভিডিওটাতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমি এমএক্স প্লেয়ারে এই ভিডিওটাকে প্লে করে দেখব যে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না। তো এই জন্য আমার এমএক্স প্লেয়ারে প্লে হয়ে গেল। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক ছাড়াই অ্যান্ড ক্রিয়েটার আইডি ছাড়াই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে অ্যান্ড এই পদ্ধতিতে আপনারা টিকটকের ভিডিওকে ডাউনলোড করতে পারেন উইদাউট ওয়াটারমার্ক অ্যান্ড ক্রিয়েটার আইডি ছাড়াই। তো আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে টিকটকের ভিডিওকে ডাউনলোড করা যায় উইদাউট ওয়াটারমার্ক অ্যান্ড ক্রিয়েটার আইডি ছাড়াই। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড এই ভিডিওটি থেকে যদি আপনার সামান্য কিছু জ্ঞান অ্যান্ড অভিজ্ঞতা অর্জন হয়ে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।